এগুলো আসলে আমাদের বর্জন করা উচিত কোরআন দিয়ে এটা রসুল বৈধ করেছেন সুতা সুতায় দিয়ে গিরে মারা তাবিজ এগুলো আমাদের করা উচিত না যে বড় করে সৌন্দর্যের জন্য টিপ বৈধ কালো টিপ বা ইত্যাদি যদি মেয়েদের সৌন্দর্যের জন্য কিন্তু ওটা যেটা করে এটা কেউ দেখে খারাপ না মনে করে নজর আটকানো ঠিক নয় এটা ঠিক নয় এটা যেন বদনজর না লাগে কালো করে দিলাম টিপ না দিয়ে সারা মুখে কালি মাখিয়ে দিলে আরো বরং তখন বাচ্চাদেরকে আরো সুন্দর আরো দেখায় এটা কুসংস্কার কেউ যদি মনে করে এই কালো টিপ সৌন্দর্য শিরিক হয়ে যাবে কালো টিপ যদি বদনজর ঠেকাবে এরকম ধারণা করে শিরিক হবে আর কালো টিপের মাধ্যমে ওর চেহারা খারাপ করে দিছে আশা করি নজর লাগবে না এটাও কুসংস্কার নজর না লাগার জন্য দোয়া আছে সকালে সন্ধ্যায় আপনারা পড়বেন আর বাচ্চারা যারা পড়তে না পারে নিজে একটা হাসান হোসেনের করতেন এবং তিনি বলতেন ইব্রাহিম আল্লাহাম সেটা হলো যে আল্লাহ আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের কালামের ওসিলা দিয়ে তোমাকে শয়তান বদনজর এবং সকল জাদুটনা থেকে আল্লাহ আশ্রয় দিয়ে দিলাম কাজে এটা তিনবার পরে সকালে সন্ধ্যায় ছোটদের ফু দেবেন আর আপনারা বড়রা নিজেরা পড়বেন ইনশাআল্লাহ তালা আলহামদুলিল্লাহ মোহতারাম আমরা খুব চমৎকারভাবে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে আজকে জানলাম বিশেষ করে শেষে আপনি যে কথাটি বলেছেন আমার তো মনে হচ্ছে যে আমাদের মা বোনরা নিশ্চয়ই আপনার দোয়াটি লিখে নিয়েছেন বা তারা তালাশ করবেন তাদের সন্তানদের জন্য অনেক কাজে আসবে তা আপনাকে অনেক মুবারকবাদ আমরা ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে আর অনেক প্রশ্নের উত্তর জানব আপনার ফিকুম